আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা আমের আচারের রেসিপি শেয়ার করব যাতে নামমাত্র তেলের ব্যবহার থাকবে অথচ আপনারা এই আচারটা সংরক্ষণ করতে পারবেন পাঁচ বছরেরও বেশি টাইম কিন্তু এই আচারটা এতটাই টেস্টি হয় আমার মনে হয় না পাঁচ বছর পর্যন্ত আচারটা থাকবে বলে তো চলুন দেখে নিই আচারের রেসিপিটা তার জন্য আমি এখানে দেড় কেজি কাঁচা আম নিয়েছি যখন আমের আচার বানাতে যাবেন খেয়াল রাখবেন যেন আমের মধ্যে কোনো রকম দাগ বা কোনো পচা না থাকে একদম ফ্রেশ আম নিতে হবে আর আমগুলো একটু ঘন সবুজ কালারের নেবে এতে করে কিন্তু আমটা বেশি টক হয় আর টক আমের আচার কিন্তু বেশি ভালো হয় তো আমটাকে কিন্তু আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমের যে গরমটা আছে বা আমের মধ্যে যে কষ্টটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে যায় তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো এইভাবে জল থেকে তুলে কিন্তু খুব সুন্দর করে আমের গায়ে যে জলটা লেগে আছে সেটা আমি মুছে নিচ্ছি তো এইভাবেই আমি সমস্ত আমগুলো এক এক করে কিন্তু মুছে নিয়েছি তারপর কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম যাতে আমের গায়ে যে জলটা আছে সেই জলটা ভালো মতো শুকিয়ে যায় তো ব্যাস এখন আচারের জন্য আমগুলোকে আমি কেটে নেব তো এই যে বোরাটাকে বাদ দেওয়ার পর এইভাবে আমটাকে আমি লম্বা লম্বা করে কাটছি মানে একটা আমকে এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি আর মাঝের এই বীজটাই কিন্তু ফেলে দিতে হবে যে আমের আটিগুলো একটু শক্ত হয়ে যায় সে আমের আচার খেতে কিন্তু বেশি ভালো লাগে মানে ওই আচার খাওয়ার সময় যখন আটিগুলো পাওয়া যায় সেগুলো চুষে চুষে খেতে কিন্তু বেশ মজা লাগে তো যেহেতু আটিগুলো বেশ শক্ত হয়ে গেছে তাই খুব সাবধানতার সঙ্গে কিন্তু কাটতে হবে আপনারা চালে এখানে বটিলও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় ছুরি দিয়ে আমটা কাটলে বেশি সহজ হবে তো এই যে এভাবে আমি ভালো করে আমগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু আমের আচারটা বানাতে পারেন আমি এরকম লম্বা লম্বায় রাখছি তো এভাবেই আমি আমগুলোকে কিন্তু কেটে নিচ্ছি কিছু কিছু আম কাটার সময় কিন্তু আমের মধ্যে হলুদ কালার চলে আসে তো একবার প্রেস করে দেখে নেবেন যদি আমটা গলা না থাকে তাহলে কিন্তু আপনারা আচারে দিতে পারবেন মানে আমটা যেন একদম শক্ত থাকে হলুদ কালার হলে কিছু যায় আসে না কিন্তু আমটাকে শক্ত হতে হবে তাহলে কিন্তু আপনারা আচারে দিতে পারবেন তো এই যে আমার দেড় কেজি আম কাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বড় চামচের চার চামচ লবণ আর দিয়ে দেবো দুই চামচ হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে আমটাকে আমরা পুরো চব্বিশ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেবো এই সময় আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আমটাকে কি ফ্রিজে রাখতে হবে একদমই নয় আমটাকে কিন্তু রুম টেম্পারেচারেই রাখতে হবে মানে ঘরের যেখানে আলো বাতাস সাধারণত আসে সেই জায়গায় কিন্তু রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে আপনারা চাইলে এর মধ্যে ঢাকা চাপা বা কাপড়ও ঢাকা দিয়ে দিতে পারেন পুরো চব্বিশ ঘন্টা কিন্তু এটাকে এভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মানে দিনে অন্তত তিন থেকে চারবার এটাকে একবার করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখবেন আম থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে আর সেই জলে কিন্তু আমটা খুব সুন্দর সফট হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই চব্বিশ ঘন্টা যদি এভাবে আম জলের মধ্যে আমগুলো ডুবে থাকে একদমই আমগুলো খারাপ হবে না কারণ এর মধ্যে কিন্তু আমরা এক্সট্রা কোনো জল দিইনি যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমেরই জুস তো এই জলের মধ্যে আমটা থাকলে কখনোই আমটা পচে যাবে না বা খারাপ হবে না তো দেখুন আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে খুব সুন্দর করে আমটাকে নেড়েচেড়ে নিয়েছি যেদিন আমি আমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম সেদিন পুরো দিন রেখেছি তারপরে নেক্সট দিন কিন্তু আমি এই আম জলের মধ্যেই আমগুলোকে পুরো দিন রেখে দিয়েছিলাম মানে মোটামুটি বললাম তো ওই চব্বিশ ঘন্টা আমি আমগুলোকে এইভাবে রেখে দিয়েছিলাম তো আমি আপনাদের দেখাচ্ছি আমগুলো কিন্তু একটুও পচেনি এই এই প্রসেসে আমি অনেকবার আচার বানিয়েছি আর এই প্রসেসে বানানো আচারটা কিন্তু খেতে একটু বেশিই ভালো হয় তো আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন টেনশনের কোনো কারণ নেই আম কিন্তু একদমই পচবে না তো এই যে আয় পুরো চব্বিশ ঘন্টার পর এখন আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আম থেকে কতটা জল বেরিয়েছে তো চলুন এরপর আম থেকে কিন্তু জলটাকে আমরা ছেঁকে নিচ্ছি এই যে আমের জুসটা বেরিয়েছে এটা কিন্তু আমি আগেও আচারে ব্যবহার করে আপনাদের দেখিয়েছি তবে আপনারা অনেকেই ভয় পান যে এই আমের রসটা যদি ব্যবহার করি তাহলে হয়তো আচার নষ্ট হয়ে যেতে পারে সেটা কিন্তু একদমই হবে না তবুও আমি আজকের আচারটা কিন্তু এই আমের জুসটা ছাড়াই বানিয়ে দেখাচ্ছি তো আমের জুসটা আমি ভালো করে ছেঁকে নেওয়ার পর এখন আমগুলোকে রোদের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টার জন্য শুকিয়ে নেব খুব বেশি কিন্তু আমটাকে আমরা শুকাবো না যেহেতু লবণ হলুদের মধ্যে আমগুলো রাখা ছিল তার জন্য কিন্তু আমের ওপরে একটুখানি জল জলে ভাপ আছে সেই জল জলে ভাপটাকে একটু আমরা শুকিয়ে নেব তো এখন আমি আমটাকে রোদে দিয়ে দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার জন্য টানা রোদ খাইয়ে নিতে হবে এতে করে দেখবেন আমটা খুব সুন্দর শুকিয়ে যাবে তো চলুন এখন আমরা আচারটির মশলাটা তৈরি করে নিই তার জন্য একটা বড়ো সাইজের চামচ নিয়েছি সেই চামচের চার চামচ এখানে দিচ্ছি মোটা দানার যে মৌরি হয় সেই মৌরিটা যতটা পরিমাণ মৌরি নিয়েছি তার ঠিক সম পরিমাণ এখানে লাগবে হচ্ছে সর্ষে এখানে আপনারা হলুদ সর্ষে বা কালো সর্ষের ব্যবহার করতে পারেন তবে হলুদ সর্ষে ব্যবহার করলে কিন্তু আচারের কালারটা বেশি ভালো হয় তো এখানে আমি তিন চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে দিয়েছি তো এই যে সর্ষে আর মৌরির পরিমাণটা একদম সমান সমান হবে এরপর আমি এখানে দিচ্ছি গোটা ধনে গোটা ধনে হবে কিন্তু তিন চামচ মানে চার চামচ আমি এখানে মৌরি ব্যবহার করেছি তার থেকে এক চামচ কম আমরা নেব হচ্ছে গোটা ধনে এক চামচ নেবো গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা এরপরের মধ্যে দিচ্ছি হাফ চামচ মেথি আর অল্প পরিমাণে এখানে গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ দিলাম জোয়ান তো এই হচ্ছে আমাদের আচারের মশলা এখন একটা বাটির মধ্যে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে এটাকে সাইডে রাখছি এটা আমরা পরে ব্যবহার করব এই কালো জিরেটাকে কিন্তু বাকি আচারের সঙ্গে মেশা আচারের মশলার সঙ্গে মেশাচ্ছি না কারণ কালো জিরেটাকে আমরা গুঁড়ো করে দেব না এটা আমরা গোটাই দেব তো বাকি আচারের মশলাগুলোকে এখন আমরা কড়াইতে দিয়ে একটুখানি মশলাটাকে গরম করে নেবো মশলাটাই কিন্তু আমাদের একদমই ভাজা মশলা তৈরি করতে হবে না মশলাটিকে আমরা একটু গরম করে নেবো যখন দেখবেন যে মশলাটা হালকা গরম হয়ে গেছে সর্ষেগুলো একটু ফুটতে শুরু করেছে বা মশলাটাকে আপনারা হাতে দিয়ে কিছুক্ষণ রাখতে পারছেন ততটাই কিন্তু মশলাটাকে গরম করে নিতে হবে আর এদিকে মাত্র পঞ্চাশ গ্রাম কিন্তু আমি সর্ষের তেল ভালো করে ধোয়াটাও গরম করে নিচ্ছি আগেই বলেছি এই আচারে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম করব তার জন্য আমি এখানে দেড় কেজি আচারের জন্য কিন্তু এখানে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি আর দেখুন আমটা কিন্তু শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু এখনও অনেক সফট রয়েছে তো এরপর একটা বড় পাত্রের মধ্যে আমি যে আচারের মশলাগুলো আমি একটুখানি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি মশলাটা আপনাদের দেখাচ্ছি যে মশলাটা কিন্তু একদম ফাইন পাউডার তৈরি করা যাবে না একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে এরপর এর মধ্যে এক এক করে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দেবো হচ্ছে হিং পাউডার অনেকেই কমেন্ট করেন যে হিং জিনিসটা কি যে কোনো গ্রসারি মার্কেটে কিন্তু আপনারা হিং বললে খুব সহজেই হিং পেয়ে যাবেন তো এই যে হিং পাউডার আমি হাফ চামচের মতো দিলাম এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দুই চামচ দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে কিন্তু আচারে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ লবণ কিন্তু আগেও ব্যবহার করেছি তো এখানে আমি বড় চামচে তিন চামচ লবণ ব্যবহার করলাম লবণের পরিমাণ কিন্তু আচারে কম হলে আচার খেতে ভালো লাগে না তো লবণের পরিমাণটা কিন্তু বেশ আইডিয়া করে দিতে হবে তো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি যে কালো জিরেটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেবো বড় চামচের চার চামচ ভিনিগার তো এখন আমি দু চামচের মতো ভিনিগার ব্যবহার করছি পরে আরও দু চামচ ভিনিগার দিয়ে দেব আর যে তেলটা আমি সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যেই তো ভিনিগার আর তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মশলাটাকে একবার মেখে নিতে হবে এই কাজটা চামচ দিয়ে হবে না তো হাত আমাদের লাগাতেই হবে তো ভালো করে একবার হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি সমস্ত মশলাটা তারপর আমগুলোকে যে আমটাকে আমরা শুকিয়ে রেখেছিলাম সে আমটা দিয়ে ভালো করে যেরকম আমরা কিছু ম্যারিনেট করি ঠিক সেইভাবেই কিন্তু মশলার সাথে আমটাকে আমরা খুব ভালো করে একদম হাতের সাহায্যে এরকম ডোলে ডোলে মাখিয়ে নেবো যাতে করে আমের গায়ে কিন্তু মশলার একটা কোট চলে আসে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে অল্প পরিমাণে আম অ্যাড করেছি তারপর খুব ভালো করে মশলাটা আমের সাথে মাখিয়ে নিচ্ছি এরপর বাকি আমটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমের গায়ে কিন্তু মশলার কোটিংটা খুব সুন্দর থাকে তার জন্য কিন্তু এই আমের আচারে মশলার পরিমাণটা একটু বেশি যায় তো যে ভিনিগারটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে ভালো করে আমের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে এতে করে দেখবেন আমের গায়ে কিন্তু খুব সুন্দর একটা মশলার কোটিং চলে আসছে এই পাত্রেই আচারটা রেখে এখন আমি টানা তিন চার দিন রোদের মধ্যে রেখে দেবো তারপর আপনাদের দেখাবো যে আচারের গায়ে মশলাটা কত সুন্দর কোট হয়ে গেছে তো আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি এইভাবেই এই পাত্রটাই রোদে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখনই আচারটাকে বয়ামে ভরে নিতে পারেন তো চলুন আমি আপনাদের তিন চার দিন পর দেখাচ্ছি আমি মোটামুটি তিন চার দিন এইভাবে একটা কাপড় বেঁধে রোদে রেখে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন আমটা অনেকটা সফট হয়ে গেছে আমের ওপর কিন্তু মশলার একটা পুরো কোট চলে এসছে তো এরপর আমি এটাকে বযামে ভরে নেবো আর এক্সট্রা যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু আমি আমের মধ্যেই এভাবে একদম যেরকম মশলা পুর ভরে ঠিক সেইভাবেই আমের গায়ে কিন্তু এরকম পুর ভরার মতো আমি লাগিয়ে দিচ্ছি মশলাগুলো যেহেতু এই আচারে তেলের পরিমাণটা একদমই কম আছে তার জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এই মশলাটায় আমের আচারটাকে দীর্ঘদিন ভালো রাখবে বাকি যে মশলাটা বেঁচে যাচ্ছিলো সেটা আমি আমের গায়ে এভাবেই পুরের মতো করে লাগিয়ে নিয়েছি যেন দেখে মনে হচ্ছে আমের মধ্যে পুর ভরা হয়েছে তো এরপর আচারগুলোকে আমি ব্যায়ামের মধ্যে ভরে নেবো আপনারা চেষ্টা করবেন কোনো গাছের বয়াম ব্যবহার করার গাছের বয়াম ব্যবহার করলে খুবই ভালো থাকে আচার বা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন তবে যেগুলো একদম লকপকে সেরকম প্লাস্টিক ব্যবহার করবেন না একটু ভালো মানের প্লাস্টিকের বয়াম ব্যবহার করবেন এরপর আচারগুলো রেখে টানা এক মাস রোদ খাওয়ালে কিন্তু পুরো দুই থেকে তিন বছর এই আচারটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন পরে মাঝে সাঝে এক আধবার রোদ দেখালেই হবে রেগুলার রোদ দেখানোর দরকার নেই